বৃন্দাবন নাম হচ্ছে রসের ধ্বনি, সমস্ত রস শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রসের ছড়াছড়ি রয়েছে। যে রস আস্বাদন করানোর জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর সকালবেলায় তিনি মহাপ্রভুর আরতি কীর্তন বলেছেন, ব্রজরস ভাবন দুষ্ট মাত সাতন কপটি বিঘাতন কাম। স্বয়ং কৃষ্ণ তিনি এসে দ্বাপর যুগে যে মধুময় লীলা করেছিলেন সেটি আবার চৈতন্য মহাপ্রভু এসে সেই ধামে সেই রস উদ্ধার করে দিলেন। সেই রস তিনি জগৎকে দেওয়ার জন্য তিনি আবার নিজেই সাক্ষাতে আসলেন। এই সমস্ত ধামে ভ্রমণ করতে করতে গড়াগড়িতে সেই রসে আপ্লুত হয়েছিলেন। এই সেই শ্রীধাম বৃন্দাবন খেলন মনে আমরা আসলাম। সেখানে কৃষ্ণচন্দ্র সকালবেলা বংশীধ্বনি করতেন, অসংখ্য গোবৎসগণকে নিয়ে সখাগণ তারা কি করতেন, কৃষ্ণের আগে আগে নৃত্য করতে করতে চলতেন। প্রথমে দাউজি শৃঙ্গা বাজিয়ে বাজিয়ে চলতেন, শৃঙ্গা বাজিয়ে বাজিয়ে চলতেন, কেন চলে যাও আমার প্রভু আসছেন, আজ তোমরা দুষ্টের দল সরে যাও। সিংহা বাজিয়ে বাজিয়ে বলরাম তিনি চলতেন, পেছনে পেছনে সখার কাঁধে হাত দিয়ে বাঁশি বাজাতে বাজাতে নাচতে নাচতে কৃষ্ণ যখন তিনি এই বৃন্দাবন ধামে গোচারণ রস আস্বাদন করবার জন্য প্রবেশ করতেন, তখন সেই খেলন মন যে প্রথমে দর্শন করলাম সেই সমস্ত স্থানে এসে তিনি মাথুরদের ছেড়ে দিয়ে তিনি সখাদের সঙ্গে তিনি খেলারসে মত্ত হয়ে যেতেন। কৃষ্ণ বাঁশি বাজাতেন, ময়ূর ময়ূরী তারা নৃত্য করত, এখন তুলে নৃত্য করত, এদিকে বানর গুলো ছুটে আসতো খাবারের লোভে। তখন বানর গুলো গাছে যখন বসে থাকতো তখন কৃষ্ণ বলরাম তখন বানরদের সঙ্গে রসাস্বাদন করার জন্য তাদের লেজ ধরে যেই টান দিত সঙ্গে সঙ্গে হুল হুল করে বানর গুলো করত, এক গাছ থেকে আর এক গাছে লাভ দিত এবং কি করত উপরে টেনে নিয়ে যেত কৃষ্ণ বলরাম। কখনো ময়ূরের কুহু কুহু ডাক শুনে তখন সখাদের সঙ্গে তারাও কু কু করে কি করতে ময়ূরদের সঙ্গে সঙ্গে ডাক ডাকতো, কখনো হনুমানের ডাক ডাকতো গর্ত করে দিয়ে মুখ দিয়ে হুপ হুপ করে কি করতো তাদের সঙ্গে রসাস্বাদ। তখন ওই যমুনার তীরে ব্যাং গুলো দেখেই যখন ব্যাং ধরতে যেত তখন ব্যাং গুলো লাভ দিয়ে যখন যে জলে পড়তো সঙ্গে সঙ্গে এরাও জলে পড়তো। কখনো কখনো সেই কৃষ্ণ বলরাম সুন্দর করে ফাঁসি তৈরি করে ঢেলা দিয়ে তাতে ঘুরাতে ঘুরাতে যমুনার ওই পারে কে কত আগে ছুটতে পারে দূরে ছুটতে পারে এই রসাস্বাদন করতো। এই সেই রসের ছড়াছড়ি শান্ত রস, ময়ূর ময়ূরী হরিণ হরিণী সমস্ত গোবৎসগণের শান্ত রস আস্বাদন করতেন। কখনো কৃষ্ণ বলরাম তারা কি করতেন লাঠি নিয়ে তারা গোয়াল সেই গোয়ালরা লাঠি নিয়ে তারা সখাদের সঙ্গে নৃত্য করতে আরম্ভ করতেন। কখনো কি করতেন না কে আগে গিয়ে কৃষ্ণকে স্পর্শ করতে পারবে সখাদের সঙ্গে এই কম্পিটিশন হতো, যে আগে গিয়ে কৃষ্ণকে স্পর্শ করবে তাই ছুটতে ছুটতে গিয়ে কেউ কৃষ্ণকে স্পর্শ করত কেউ বলরামকে স্পর্শ করত। সেই কৃষ্ণ বলরামের খেলন স্থান খেলার মধুমাখা খেলা খেলার জায়গা সেই খেলন বনে আমরা কিছু কথা শুনলাম। সে তারপরে যমুনাতে তিনি বিহার লীলা করেছিলেন, সমস্ত উপাঙ্গনগণকে নিয়ে মধুর রস আস্বাদন করেছিলেন। সেই রসের আস্বাদন আমাদের বঙ্গীয় গুরুবর্গ তারাও আমাদের রসাস্বাদন আমরা করি, সেই রসে আমরা ডুবে যাই, সেই রস কি করি একটু চিতে ফোটা যদি স্পর্শ করতে পারি। তাই মহাপ্রভু শ্রী চৈতন্য যেমন স্বয়ং কৃষ্ণ হয়েও তিনি রাধা ভাব নিয়ে এসে স্বয়ং তিনি এখানে কি করেছিলেন তিনি এই রস আস্বাদন করে জগৎকে দেখিয়েছিলেন। পরবর্তীকালে সনাতন আদি রঘুনাথ দাস আদি তারা এসে এই সমস্ত স্থানে
সেই সমস্ত রসলীলা দর্শন করে তারা তন্ময় হয়ে এক এক গাছের তলা এক এক দিন তারা থাকতেন এবং তারা ভজন করে তাদের আদর্শ তারা জগতের কাছে প্রতিস্থাপন করে গেছেন। পরবর্তীকালে তারপরে বর্তমান কালে যে আচার্যগণ আমাদের যেমন ভক্তি সিদ্ধান্ত ভক্তিবিনোদ ঠাকুর তিনি রসলীলা কীর্তনের তারাও তিনি যেমন আমাদের রস আস্বাদন করেছেন, এমনি জগন্নাথ দাস বাবাজী মহারাজ ভবনেশ্বর দাস বাবাজী মহারাজ ভক্তি বিনোদ ঠাকুর এমনকি তারাও পর্যন্ত এই সমস্ত ব্রজে এসে ব্রজের প্রতিটি স্থানে স্থানে কোণে কোণে প্রতিটি বৃক্ষের তলায় থেকে তারাও রস আস্বাদন করে পরবর্তীকালে এসেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাল যিনি গৌড়ীয় মিশনের আদি প্রতিষ্ঠাতা তিনি এসে তাঁবু ফেলে শত শত ভক্তদের নিয়ে এক একটি ধামে পায়ে হেঁটে হেঁটে এই সমস্ত স্থানে এইখানকার স্থানীয় সমস্ত ভক্ত মণ্ডলীদের নিয়ে বা সমস্ত ভক্তদের এনে এইখানে সেই সমস্ত কথা চর্চার দ্বারা তারাও রসাস্বাদন করে এই জগজগতের রস যেমন ক্রমে ক্রমে ক্ষয় হয়ে যায় নষ্ট হয়ে যায় বিনাশ হয়ে যায় কিন্তু এই রস কৃষ্ণ প্রেমের রস গৌর প্রেমের রস রস এত রসিক এত রস যে রস দিনের পর দিন আরো অধিকতর বাড়তে বাড়তে সেটি আমার রসের চরম সীমায় পৌঁছে যায়।